একদম দরজার উপর দিয়ে করব, ঝুলবে না তো, অত বড় রড প্রবলেম হবে না তো। वेलकम एंड वेलकम बैक टू दि चैनल। सबाई निश्चय भलो आछो, आमी एकटु बेटर आछी, गला शुने बुझते पारबे गला पुरो धरे आछे, एखोनो पुरोपुरी ठीक हयनी। ब्लग आपलोड करेछी होच्छे 31 अगस्ट, तारपर आमी आर ब्लग करतेई पारिनी कारण आमी प्राय शय्याशायी छिलाम, शुधु अफिस जेते होच्छे कारण आमी छुटी निते आर चाइछी ना, पुजोर पर घुरते जावार कथा आछे। जाइ होक, गतकाल आमी आपलोड करेछी आमार किचेन काउंटर टॉप ऑर्गेनाइजेशन, तुम्हारा खूब खुशी माने अप्रिशिएट करेछो, थैंक यू सो माच। और एबार छोटो छोटो करे एकटु एकटु करे घर गोछाबो भाबछी, कारण पुजो आसछे, पुजोर समय सबाई घर झाड़ाझाड़ी करे, माने एटा एकटा आलादाई आनंद थाके। छोटोबेलाय खूब एक्साइटेड थाकतम पुजोर आगे घर झाड़ाझाड़ी हबे, किन्तु एखन तो सेटा हय ना, माने एकदिने गोटा बाड़ी झाड़ा बा दुदिने करा आमार पक्षे सम्भव हय ना, तो सेई जन्ने कि हय ओई छुटी छाटार दिन देखेई परिष्कार करते हबे। पुजोर आगे आमी आर शनि रविवारेर जे ग्यापटा सेटा पाबो मात्र 3 सेट, कारण लास्ट सेप्टेम्बर जेटा सेटाते अलरेडी पुजो शुरू हो जाबे। ब्लगटा शुरू करेछिलाम सकाल थेके किन्तु कन्टिन्यू करते पारिनि, ओई जे तो एखन दुपुर बेलाय श्रीर पढ़ा आछे, पढ़छे टीचारेर काछे, बोले जा हेलो। श्रीर मंगलवार थेके परीक्षा शुरू हबे स्कूले, तो दीदीओ ओर ओके टेस्ट निच्छे, आर सेई साथे रान्नाबान्ना करे आमिओ श्रीके पढ़ाते बसेछिलाम, तारपर आमि माछ टाच रान्ना करेछिलाम, बाकी सब शाशुड़ी मा पाठिएछे आजके आमाके, ওই মা শাশুড়িমার দয়াতেই চালাচ্ছি এই কদিন আর কি, করে করেই আর কি চলছে, কিন্তু ব্লগটা করতে পারিনি। এখন ভাবলাম যে না, ব্লগ শুরু করতে হবে, উঠতে হবে, একটু এনার্জিটা আবার রিস্টোর করি। তো বাইরে যে মেন ডোর আমার, সেখানে একটা কার্টন লাগানো ছিল, তো সেটাকে এবার একটু অন্য টাইপের করছি, অন্যভাবে, তো সেটাই এখন এতক্ষণে এসেছে, 4:30 সময় ছেলেটা এসেছে, ফ্ল্যাটে অন্য ঘরে কাজ করছিল, তো এখনো ফাঁকা হয়েছে। এটা হলে স্ত্রীর পড়া হয়ে গেলে আমরা একটু বেরোবো, কিছু ডেকোরেশনের জিনিসপত্র নেবো। ঠাকুর আর একটু এগিয়ে দাও এদিকটায় না হয়, হ্যাঁ একটু এগিয়ে দাও, হ্যাঁ আর একটু নামিয়ে দাও হাইটটা, বরং আর একটু নামিয়ে দাও, দরজাটা খোলা যেন যায় সেটুকু হলেই হবে। থাক, পরে আর একটা পর্দা কিনতে হবে, কিনে লাগাবো। তো এই দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন এইরকম ভাবে পর্দাটা থাকবে। আরও একটা ব্যাপার আছে কি, এই জায়গাটায় এখনো কোনো ডেকোরেশন হয়নি, তো হাতের ছাপ টাপ লাগছিল, দেখতেও খারাপ লাগছিল, সেই আর এই জায়গাটাকেও এখনো হাইড করা হয়নি, করছি করব করে হচ্ছেই না করা। তো এই এই পর্দাটা দেওয়া থাকলে লুকটা একটু অন্যরকমও আসবে, আর এই যে যখন আমার দরকার হবে পর্দাটাকে আমি এখানে দিয়ে দিতে পারবো, আর এখানে পরে আরও কিছু ডেকোরেটিভ পিস ঝোলাবো, আর এই এই পজিশনটাও আমাকে সাজাতে হবে, পরে সাজাবো আস্তে আস্তে। আজকে বেরোবো, দেখি কি কি পাওয়া যায়, আর এত গুঁড়ো বেরিয়েছে। আবার জুতো দেখছে এই লোকটা, আবার জুতো কিনবে, কিছুদিন আগে বললো আমি আর জুতো কিনবো না, আবার জুতো দেখছে। এই জুতোটা ভালো কালেক্টর, এটা কি অফারে প্রিমিয়াম কোয়ালিটি বলছে তো, বাহ 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 বাহ, প্রিমিয়াম কোয়ালিটি অরেঞ্জ কালার ভালো লেগেছে, নিয়ে নাও নিয়ে নাও। আর কত ব্ল্যাক নেবে, কোথায় ব্ল্যাক, এই যেটা আছে সেটা কি হ্যাঁ হাই শ্রী
শাস্ত্রী পড়া হয়ে গেছে। আর আমি কাশির ওষুধ খেয়ে আমার এখন হাত পা কাঁপছে। হ্যাঁ কি বললে? দাম বেড়ে গেল, এক্ষুনি বেড়ে গেল, এই তো ছিল কম। এরপরে দেখবে অ্যাক্সিডেন্ট বাট কুড়ি সিটে কুড়ি। তুই কি করছিস? আঁকতে বসলি? কাকাশি হাঁটা। চল রেডি হ, বেরোবো। আমাদের সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি জুতোর দোকানে বাটাতে। বাটাতে আজকে প্রচণ্ড ভিড়, আশা করিনি এত ভিড় হবে। শান্তনু বললো ওর জন্য একটা কিটো নেবে, হঠাৎ করেই জাস্ট ঠিক করলো। তো রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার পথে চলে এলাম। আর এই যে টুকটাক জিনিসপত্র কিছু কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, সব পড়ে যাচ্ছে হুড়মুড় করে। এই যে কিছু জিনিস কিনেছি এগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো। আর সেই সাথে আমার একটা ফিঙ্গার রিং ছিল, সেটাকে একটু ঠিক করাতে হলো। এটা চকচক করছে নতুনের মতো। রাস্তায় ভিড় দেখো, কি মারাত্মক ভিড়! কোথাও গাড়ি রাখার জায়গা নেই, এত বড় বড় সব দোকান, এদিকে গাড়ি রাখার জন্য মানুষ অস্থির হয়ে যাচ্ছে। আর আমার কেনাকাটি কমপ্লিট, জুতো কেনা হয়ে গেছে শান্তনু। এবার যাচ্ছি বাড়ির দিকে, শুধু কিনবো হচ্ছে রুটি, রুটি নিয়ে বাড়ি চলে যাবো। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এই অবস্থায় মানুষ সাজা গোজা করে বেরোয় না, ও আমিও বেরোইনি, একটা ট্র্যাক স্যুট আর একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছি, কে আর দেখবে আমাকে। চলো হ্যাঁ দৌড়ে গেছি, চলো না তুমি। দূর অব্দি লাইন লম্বা। রাস্তায় যা ভিড়, তাতে আমি আরোই অসুস্থ হয়ে গেছি। মানে এমনিতেই খুব ঠান্ডা লেগেছে, নাকটাক সব ব্লক, বুকটা জাম্প হয়ে আছে, তো মনে হচ্ছে না একটা সাফোকেশন হচ্ছে আমার সব সময়। কিন্তু তবু আমি ভাবলাম যে না, যাই, গিয়ে যা টুকটাক আমার কেনাকাটি করার সেটা করে নিই। তা ভাই গিয়ে এত গরম বলার কথা না, যতক্ষণ আমি জুয়েলারি শপে ছিলাম ততক্ষণ একটু ঠিক ছিল, এসি চলছিল। যেই ওখান থেকে বেরিয়েছি আবার গরম, মানে এই করে করেই আরো ঠান্ডা গরমটা লাগছে। তারপর আবার টুকটাক ডেকোরেশনের জিনিস কিনেছি, ওখানে এসি চলছিল, আবার বেরিয়েছি আবার গরম। মানে এই অবস্থায় মানুষ বাঁচলে হয় আর কি। তবে এটা ভালো কি, আমার জামা কাপড় যা নেওয়ার ছিল সেগুলো আমি আগে আগেই নিয়ে নিয়েছি। এই ভিড়ভাড়টা মানে একটা রীতিমতো কম্পিটিশন চলছে, কে কিনবে, কি কিনবে, রাস্তা দিয়ে কি করে যাবে। আর বহরমপুর একটা ছোট্ট শহর, রাস্তাগুলোও ছোট ছোট, সেখানে চার চাকা ঢুকে যাচ্ছে, বড় বড় বাইক ঢুকে যাচ্ছে, মানে দারুণ একদম জগা খিচুড়ি ব্যাপার হয়। এই যে পুজোর আগের দু তিন সপ্তাহ যেটা বাকি থাকে, প্রত্যেকবার এই রকমই হয়। তো আমি ভাই ওই থেকে বাঁচবো, আর যাবো না। আর আমাকে হ্যাঁ এখনো যেতে হবে, ঘর সাজাবার টুকটাক জিনিস আমি আরো কিনবো। আজকে বিশেষ কিছু কেনার হয়নি, মানে নিয়েছি এই দেখো এখান থেকে, রংঘর থেকে। প্রথমে আমি নিয়েছি একটা সোফার কভার। বাপরে, এটা দেখে কি অরেঞ্জ লাগছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা অরেঞ্জ না, খুব সোবার কালারটা। এখানে দেখে মনে হচ্ছে ভীষণ অরেঞ্জ, না অতটা অরেঞ্জ না, এটা ভেলভেট কাপড়। এই সোফাটার জন্য নিয়েছি যাতে কালারটা এনহান্স হয়, আর পেছনের ওই এটা দেখছো না পর্দাটা, পর্দাটার সাথেও বেশ ম্যাচ করে, তার সাথে কন্ট্রাস্ট কালার দিয়ে ডেকোরেট করবো। তো এটা মাপ করে নিতে হয়, এটা 100 টাকা মিটার, সেই হিসেবে মিটার হিসেবে নিতে হয়েছে। আর আমি নিয়েছি এই প্লাস্টিকের ফ্লাওয়ার চেনগুলো, কিছু এবছর নিলাম আর কিছু গতবারেরও আছে। গতবারেরগুলোও আমি, আজকে তো আর হবে না, এত রাত হয়ে গেছে, গতবারের যেগুলো আমার এখনও বাইরে ডেকোরেট করা আছে ওগুলোকে নামিয়ে পরিষ্কার করতে হবে। হালকা একটু হ্যান্ড ওয়াশ জলে গুলে দিয়ে ডুবিয়ে রাখলে এগুলো ভালো পরিষ্কার হয়ে যায়, তারপরে এয়ার ড্রাই করে নিয়ে একটু এরম এরম করতে হয়, তাহলে আবার ফুলে ফুলে ওঠে। এগুলো নিয়েছি। তাছাড়া আমি নিয়েছি দুটো মঙ্গল ঘট। এই যে আর
ফাইনালি যেটা নিয়েছি সেটা হচ্ছে দারুণ একটা জিনিস, দরজার যে তোরণগুলো হয় সেই তোরণ তো নানা রকমের হয় দেখেছ, আমারও ছিল। এবারে যেটা নিয়েছি সেটা অসাধারণ সুন্দর, এই দেখো গণেশ আছে আর হাতি আছে, যথেষ্ট ভারী একটা বেশ বজনদার, যাকে বলে বজনদার একটা ডোর তোরণ। আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল, মানে জাস্ট আমি একটা দেখেই পছন্দ করে নিয়েছি, এটার দারুণ। এটার দাম পড়েছে প্রায় 600 টাকা, 600 কি 500 সামথিং, আমার একসাথে বিল করেছে আমার মনেও নেই। এটা খুব খুব ভালো পেয়েছি। আর আমি বিশেষ কিছু ঘর সাজাবার কিনিনি, কারণ আগে থেকে ভাবিনি কোথায় কিভাবে সাজাবো, সাজাতে সাজাতে যেরকম মনে হবে টুকটাক করে অফিস থেকে ফেরার পথে নিয়ে নেব। এই যে জিনিসগুলো নিয়েছি এটা আমার অফিস থেকে ফেরার পথে তো পড়ে না, একদম অন্য ডিরেকশন, সেই জন্য শান্তনুর সাথে গেলাম নিয়ে নিলাম। আর টুকটাক যা লাগবে সেগুলো আমার অফিস থেকে ফেরার সময় মোটামুটি দোকানে পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে নেব। আর শান্তনু নিয়েছে জুতো, মানে হঠাৎ করে ওর মনে হলো যে কিটো দরকার একটা, আমি অনেক কোনোদিনই কিটো পরিনি, তো আমি একটা কিটো কিনবো, রাস্তায় বেরিয়ে ওর মনে হলো, সুতরাং বাটা থেকে পাওয়ারের এই কিটোটা নিয়েছে। ভীষণ হালকা আর খুব ফ্লেক্সিবল, খুব ভালো লাগলো দেখে। এখানে হচ্ছে এক জানা, আমি প্রথমে বললাম যে আপনাদের, মানে আমি যেভাবে বাটা থেকে নিই লিঙ্ক পাঠিয়ে দিন আমি পে করে দিচ্ছি, পেমেন্ট লিঙ্ক ওরা দিয়ে দেয়, পেমেন্ট লিঙ্ক দিয়ে দিল, তারপর আমি পে করলাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল, ওদের ওখানে গেল না, একবার হলো দুবার হলো, তারপর ভাবলাম এই করতে করতে আমি পুরো গরিব হয়ে যাব, আমার টাকা পয়সা সব চলে যাবে। শান্তনু তখন বললো ঠিক আছে ঠিক আছে আমার কার্ড দিয়ে আমি করছি, ও তখন কার্ড দিল। তা আমার কথা হচ্ছে ভাই প্রথমে কার্ডটা কেন বার করলাম না, আমি আমার ওয়ালেট নিয়ে যাইনি, আমার কোনো কার্ডও নিয়ে যাইনি, শুধু ফোন নিয়ে গেছি, তো ফোনটাতেই ফোনেই পেমেন্ট করা যেত। আমার খুব চিন্তা হয়ে গেল যে আমি তো গরিব হয়ে গেলাম, এত টাকা ঢুকবে কি ঢুকবে না, ওখানে তো লেখা আছে যে 3 থেকে 7 দিন টাইম লাগবে, তারপরে দেখলাম যে না থ্যাংক গড একটু আগেই ঢুকে গেছে আমার সব টাকা। তো এবার শেষ করতে হবে ব্লগটা, একটু নাকের আগে কথা বলছি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর সেই সাথে সকলকে হাত জোর করে অনুরোধ করছি যে লাইক করো, কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর এইবার শুরু হবে এই ডেকোরেশনের পর্ব, টুকটাক টুকটাক যা ডেকোরেট করতে পারবো, মানে আমি এটা করবো না যে ব্লগের জন্যই আমি যা সব কিছু গুছিয়ে নিয়ে এসে ডেকোরেট করবো, আমি সেটা পারবো না, কারণ সেটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার, যে শুধুমাত্র ব্লগের জন্য আমি অনেক অনেক আননেসেসারি টাকা খরচ করে জিনিস আনতে পারবো না, এটা একদম সত্যি কথার রিয়েলিটি, সত্যি কথাই বলছি। তবে প্রত্যেক বছর যেরকম টুকটাক জিনিস দিয়ে আমি আমার ঘরকে আন্তরিকভাবে সাজাই, এবছরও সেরকম করব। তোমাদের আশা করি ভালো লাগবে, এবং যদি কিছু আইডিয়া পাও সেক্ষেত্রে আমারও খুব ভালো লাগবে। তো গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, আর আমার জন্য একটু প্রার্থনা করো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়, আর একটু এনার্জিটা গেইন করতে পারি, যাতে করে অফিস থেকে এসেও এই সমস্ত কাজগুলো করতে পারি এবং সেই সাথে শ্যুটও করতে পারি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।